আসসালামু আলাইকুম। আজ 13ই মার্চ 2024। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত। পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন আরবি সাহিত্য পরিষদ আয়োজিত একটি কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান নিয়ে অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর আলোচনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার বিশ্ববিদ্যালয়ের কলা ভবনস্থ বটতলায় এই তেলাওয়াত আসরের আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের মাঝে আরবি সাহিত্য পরিষদের পক্ষ থেকে টুপি বিতরণ করা হয়। আয়োজন প্রসঙ্গে আরবি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, আরবি সাহিত্য পরিষদ সুস্থ সংস্কৃতিতে বিশ্বাসী। সংস্কৃতি মানুষকে তার মূলের সঙ্গে সেতু বন্ধনের ভূমিকা রাখে এবং নৈতিকতা বিকাশের হাতিয়ার হিসেবে কাজ করে। রমজানকে বরণ করা মুসলিম সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য, আর রমজান মাস হল নিজেদের দূষিত আত্মাকে পরিশোধন করার অনন্য হাতিয়ার। তাই আরবি সাহিত্য পরিষদ কোরআনের মাসকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বরণের বর্ণাঢ্য আয়োজন করে। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ইউনুস শামীম বলেন, রমজান মুসলিমদের পুনর্জাগরণের মাস। আত্মশুদ্ধির এ মাসের অসংখ্য ফজিলতের মধ্যে অন্যতম হল এ মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। তাই কোরআন অবতীর্ণের মাসকে কোরআন তেলাওয়াতের মাধ্যমেই স্বাগত জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এই উদ্যোগকে ইতোমধ্যে অসংখ্য শিক্ষার্থী স্বাগত জানিয়েছে, তবে একটি গোষ্ঠী এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। রানা ফিরোজ নামে একজন লিখেছেন, ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছে আফগানিস্তান। সোহরাবুদ্দিন নামে আরেকজন লিখেছেন, কিভাবে সম্ভব, উপাচার্য কিভাবে অনুমোদন দিলেন, আর অনুমোদন ছাড়াই যদি করে থাকে তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করছে। এর বিরুদ্ধে আবার কেউ কেউ বলছেন, ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে বটতলায় ছাত্রদের জন্য কোরআন শিক্ষার ক্লাস হচ্ছে, সেই ছবি নিয়ে শেকু বংশধর হাহুতাশ চালাচ্ছে, এদের সাহস দেখে দিনে দিনে অবাক হচ্ছি। ঢাবির বটতলার কোরআন শিক্ষার ক্লাসে পরিধি এমন হোক যেন মাইক এনে ক্লাস নিতে হয়। শ্রেণীকক্ষে নারী শিক্ষার্থীদের হিজাব নিকাব খুলতে বাধ্য করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমানকে 5 বছরের জন্য অব্যাহতি দিয়েছেন কর্তৃপক্ষ। বিকেলে বিষয়টা নিশ্চিত করেছেন ওই বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আশরাফুজ্জামান। এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা একটি একাডেমিক সভা আহ্বান করি। সেখানে অধ্যাপক হাফিজুর রহমানকে আগামী 5 বছরের জন্য সকল একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা এই সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠাব। বিভাগের শিক্ষার্থীদেরও আমরা ডেকেছি, তারা মেনে নিয়েছে। আগামীকাল থেকে ক্লাস পরীক্ষা যথাসময়ে চলবে। এর আগে সোমবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে ওই শিক্ষকের বিচারের দাবি জানালে ওই দিন বিকেলে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে 2 দিনের আলটিমেটাম দিয়ে মানববন্ধন করেন ওই বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন আবারও মানববন্ধন করেন। পরে দুপুরে অনুষ্ঠিত একাডেমিক সভায় অভিযুক্ত ওই শিক্ষককে 5 বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। ওই ছাত্রী তার দেয়া পোস্টে অভিযোগ করে লিখেছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের কাজ কি, অবিবাহিত শিক্ষকদের কেন ক্লাস দেওয়া হয় যারা বোরকা এবং হিজাবের মতো এত সেন্সিটিভ একটা বিষয় নিয়ে প্রশ্ন তুলে, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক হয়ে তার এই সাহস কিভাবে হলো, নেকাব খুলতে বাধ্য করা, পর্দানশীল মেয়েদের হেনস্থা করা, মাথা থেকে পা পর্যন্ত প্যাকেট হয়ে এসেছে ট্যুরের নাম দিয়ে নিয়ে গিয়ে বাংলা হিন্দি গানে নিজে নাচাও ছাত্রীদের নাচানো, এসব কিছু এই ডিপার্টমেন্টের শিক্ষকরা কিভাবে করে। এতে আরও লেখা ছিল, সংখ্যাটা যদি কমও হয় অন্য শিক্ষকরা কি এতটাই জিম্মি তাদের কাছে, নাকি ইসলামিক স্টাডিজ বিভাগে ইসলামী ভাবধারার বাইরের শিক্ষক বেশি, এই শিক্ষককে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না হলে সাধারণ শিক্ষার্থীদের বলছি তোমরা এক হও, এ সকল বেয়াদব শিক্ষকদের সকল ইয়ারে ক্লাস থেকে বিরত রাখার দাবি জানাচ্ছি, চেয়ারম্যান স্যার এবং ডিন স্যারের কাছে এর একটা সুষ্ঠু ফয়সালা কামনা করছি। সম্প্রতি ক্যাম্পাসে ইফতার আয়োজন না করার নির্দেশনা দিয়ে নোটিশ জারি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
বিবৃতিতে আজিজুল হক বলেন, এই মুহূর্তে দেশে মাহে রমজানের আবহ ও পবিত্রতা নষ্ট করতে মুসলিম বিদ্বেষী আচরণের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। এই নেপথ্যে ব্রাহ্মণ্যবাদ ও হিন্দুত্ববাদের দালাল চক্র সক্রিয় বলে আমরা বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয়ে মণ্ডপ বসিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের পূজা পার্বণ চলতে পারলে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের ধর্মীয় ইফতারি আয়োজন কেন হতে পারবে না? বিগত কয়েক বছর ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে ক্যাম্পাসে সরস্বতী পূজা উৎসব আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়ে আসছে। অথচ সেখানে কখনো মুসলমানদের কোনো ধর্মীয় উৎসব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে পালিত হতে দেখা যায়নি। এই বৈষম্যই কি তাদের সেকুলারিজম? আমাদের দেশের সেকুলার ও প্রগতিবাদী মহলে সেকুলারিজমের নাম দিয়ে ইসলাম বিদ্বেষী চর্চার কৌশল অনেক পুরনো। এখন তারা মুসলমানদের ধর্মীয় অধিকার চর্চায় হস্তক্ষেপ করার স্পর্ধা দেখাচ্ছে, আমাদের ধর্মীয় স্বাধীনতা সংকুচিত করে আমাদের নিয়ন্ত্রণ করতে চায়। কবির ভাষায় বলতে হয়, ওরা আমাদের মুসলিম পরিচয় কায়দা নিতে চায়। এখন প্রতিবাদ স্বরূপ মুসলিম শিক্ষার্থীদেরকে দলে দলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণ ইফতারি আয়োজন করে আমাদের মুসলিম পরিচয় ও অস্তিত্বের জানান দিতে হবে। তিনি আরো বলেন, কিছুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে রমজান মাসে মুসলিম শিক্ষার্থীদের গরুর গোশত খাওয়া নিয়ে বিতর্ক তৈরি করা হয়েছিল। ডজন খানেক হিন্দু ছাত্রের আপত্তির কারণে বিশাল সংখ্যক মুসলিম ছাত্রের গরুর গোশত খাওয়ার অধিকার রুদ্ধ করার যৌক্তিকতা নেই। এদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার সংখ্যালঘুদের ইচ্ছা অনিচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না। আজিজুল হক বলেন, ভারতে গরুর গোশতকে উপলক্ষ করে হিন্দুত্ববাদীদের হাতে অহরহ মুসলিম খুন হচ্ছে। এদেশে মুসলমানরা কখনো বিধর্মীদের জোর করে গরুর মাংস খেতে বাধ্য করেছে এমন নজির নেই, কিন্তু মুসলমানদের গরুর গোশত খাওয়ার অধিকার রুদ্ধ করার দুঃসাহস দেখালে আমরা চুপ থাকব না। আমাদের পূর্বপুরুষরা এই অঞ্চলে বহু ত্যাগ তিতিক্ষা ও রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে গরু কোরবানির অধিকার প্রতিষ্ঠা করেছেন। সুতরাং অতীতের সেই ইসলাম বিদ্বেষী ও হিন্দুত্ববাদী জমিদারি আচরণ এদেশে চলবে না। পবিত্র রমজান মাস উপলক্ষে মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় ভিত্তিক সংস্থা আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউসের মাধ্যমে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য ত্রাণ হিসেবে 2,000 টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সহ 9 দেশ। এক বিবৃতিতে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউস বলেছে, গত 7 অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় ত্রাণের যত চালান গেছে সেসবের মধ্যে এই চালানটি বৃহত্তম। বাংলাদেশ ব্যতীত আরও যে 8টি দেশে ত্রাণ এই চালানে যুক্ত হয়েছে, দেশগুলো হল ইন্দোনেশিয়া, ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, ফ্রান্স, চীন, কানাডা এবং জার্মানি। মিশরের অনলাইন সংবাদ মাধ্যম আরহাম অনলাইনকে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটির মুখপাত্র আব্দুল আলিম কাশতা বলেছেন, ত্রাণ পণ্যবাহী ট্রাকগুলো মিশরের উত্তর সিনাই থেকে রাফাহ সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে গাজায় প্রবেশ করবে। 7 অক্টোবর গাজায় যুদ্ধ বাঁধার পর থেকে রমজান শুরুর আগ পর্যন্ত মোট 4,000 টন ত্রাণ ও মানবিক সহায়তা পণ্য পাঠিয়েছে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি। সর্বশেষ গত ডিসেম্বরে ত্রাণ পাঠানো হয়েছে, তবে এ পর্যন্ত সেখানে যত ত্রাণের বহর প্রবেশ করেছে সেসবের মধ্যে এই বহরটি সবচেয়ে বড়। মোট 80টি দেশের অনুদানের ভিত্তিতে বহরটি সাজানো হয়েছে। সবচেয়ে বেশি অনুদান দিয়েছে 9টি দেশ, ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ, যুক্তরাজ্য, সৌদি আরব, ফ্রান্স, চীন, কানাডা এবং জার্মানি। আরহাম অনলাইনকে বলেন আব্দুল আলিম কাশতা, গত 7 অক্টোবর ইসরায়েলের ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে সামরিক বেসামরিক ইসরায়েলি ও বিদেশি নাগরিক সহ 1,200 জনেরও বেশি মানুষকে হত্যা করে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরও 240 জন ইসরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিককে। 1948 সালে প্রতিষ্ঠার পর গত 75 বছরের ইতিহাসে সেদিন প্রথম একদিনে এতজন মানুষের হত্যা দেখেছে ইসরায়েল। অভূতপূর্ব সেই হামলার জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী এবং তার 1 সপ্তাহ পর বিমানবাহিনীর সঙ্গে যোগ দেয় স্থলবাহিনীও। অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন 31,000েরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় 72,000। নিহত ও আহতদের মধ্যে একটি বড় অংশই নারী, শিশু, কিশোর কিশোরী এবং বেসামরিক লোকজন। এছাড়া ইসরায়েলি বাহিনীর বোমায় ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। এই যুদ্ধের শুরু থেকে হামাস ও ইসরায়েলের সরকারের মধ্যে মধ্যস্থতা করে আসছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। হামাসের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্ত করতে এই 3 দেশের উদ্যোগে গাজায় রমজান মাস থেকে 6 সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয়েছিল, কিন্তু যুদ্ধের 2 পক্ষ হামাস ও ইসরায়েলের সরকারের মধ্যে বনিবনা না হওয়ায় বহু আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি আর হয়নি। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, সফলতার জন্য প্রয়োজনে আপনি বোবা হয়ে যান, তার মানে আপনার কাজের
পেছনে অনেকেই সমালোচনা করবে, আপনার কাজ নিয়ে অনেক ত্রুটি বের করার চেষ্টা করবে, কিন্তু আপনি যদি বোবা হয়ে আপনার সুনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে থাকেন, আপনি যে কাজটির জন্য চেষ্টা করছেন সেটি করতেই থাকেন, তাহলে অবশ্যই সফল হতে পারবেন। কিন্তু আপনি কাজটি করতে গিয়ে অন্যের সমালোচনার উত্তর যদি বারবার দিতে থাকেন, তাহলে ওই সুনির্দিষ্ট কাজটি আর সমাধা করা সম্ভব হবে না। সেই জন্যই বলছি যে সফলতার জন্য দৌড়াতে হলে আপনাকে কখনো কখনো বোবার মতো আচরণ করতে হবে, অন্যের কথা শোনা যাবে না, মস্তিষ্কে শুধু আপনার গন্তব্য থাকবে এবং সেই গন্তব্যের পানেই আপনি ছুটে চলবেন। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দমিয়ে রাখতে, রাজনীতি থেকে তাকে মুছে ফেলতে নানা রকম ফন্দি আটা হয়েছে। শেষ পর্যন্ত তাকে জেলে ভরে, দলকে নির্বাচনে নিষিদ্ধ করে, নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করেও তার জনপ্রিয়তাকে দমিয়ে রাখতে পারেনি এস্টাবলিশমেন্ট। তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রতিকূল পরিস্থিতিতেও চমক দেখিয়েছেন। তারা নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছেন, এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে ইমরান খানের জনপ্রিয়তা। তিনি যদি জেলের বাইরে থাকতেন, রাজনীতিতে সক্রিয় থাকতেন, তাহলে নির্বাচনের ফল কী হতো তা ভবিতব্যই। এখন কারাবন্দী ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাতের উপর 2 সপ্তাহের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ বিষয়ে পাঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার নোটিশ জারি করেছে। এই খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। ইমরান খান বর্তমানে আছেন পাঞ্জাব রাজ্যের রাওয়ালপিন্ডিতে আদিয়ালা কারাগারে। তাকে বিভিন্ন মামলায় মোট 31 বছরের জেল দেওয়া হয়েছে, আরও মামলা বিচারাধীন। নোটিশে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করা, বৈঠক ও সাক্ষাৎকারের মতো সব ধরনের পরিদর্শন বন্ধ থাকবে। এছাড়া কারা চত্বরের বাইরে কাঁটাতারের বেড়া বসানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আদিয়ালা কারাগারের মানচিত্র, বিস্ফোরক সহ 3 ব্যক্তিকে গ্রেপ্তার করে। দেশটির সন্ত্রাস দমন বিভাগ সিপিডি একথা জানিয়েছে। এছাড়া গত বছরের 7 নভেম্বর আদিয়ালা কারাগারের 1 কিলোমিটার দূরের একটি এলাকা থেকে বিস্ফোরক সরঞ্জাম সহ একটি ব্যাগ উদ্ধার করা হয়। এবার ফিলিস্তিনের গাজার খবর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিয়ে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে থাকা স্থল বাণিজ্য সেতু বন্ধ করার হুমকি দিয়েছে। লোহিত সাগরের ইয়েমেন ভিত্তিক হাউজিদের হামলার প্রেক্ষাপটে এই স্থল সেতু দিয়েই ইসরায়েলে গুরুত্বপূর্ণ খাদ্য সরবরাহ এবং অন্যান্য সামগ্রী প্রবেশ করছে। আমিরাত জানায়, ইসরায়েল যদি গাজায় মানবিক সাহায্য প্রবেশ করতে না দেয়, তবে তারা এই সেতু বন্ধ করে দেবে। ইসরায়েলি ওয়েবসাইট i24 News এক বিশেষ প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে। ওয়েবসাইটটি একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, আমিরাত নেতানিয়াহুকে দুটির যে কোনো একটি বেছে নিতে বলেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশ করার সুযোগ দাও, কিংবা ডিসেম্বরে প্রতিষ্ঠিত গুরুত্বপূর্ণ স্থল সেতুটি বন্ধ করা মেনে নাও। লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হাউজিদের হামলার ফলে সমুদ্র বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ার পর এই বিকল্প রুটটি চালু হয়। সূত্রটি জানায়, মার্কিন প্রশাসনের উপর আমিরাতের চাপের কারণে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় মানবিক সহায়তা প্রদানের জন্য গাজা উপকূলে একটি অস্থায়ী বন্দর নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করেন। সূত্রটি জানায়, নেতানিয়াহু সরকারের নীতির প্রতি আবুধাবির ক্রমবর্ধমান অসন্তুষ্টির বিষয়টি প্রকটভাবে ফুটে উঠেছে আমিরাতের এই হুমকিতে। সম্প্রতি উপসাগরীয় দেশটি সফরের মাধ্যমে ইসরায়েলি রাষ্ট্রপতি আইজাক হারজগের নেতানিয়াহু এবং আমিরাতি নেতাদের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা সত্ত্বেও আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে কথা বলতে রাজি হননি। ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল সিনেটর। এ লক্ষ্যে তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি চিঠিও পাঠিয়েছেন। এমনকি গাজায় মানবিক কার্যক্রমে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ করেছেন তারা। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের 8 জন সিনেটর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি পাঠিয়ে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। স্বাধীন সিনেটর বার্নি স্যান্ডার্স এবং 7 জন ডেমোক্রেট সিনেটর গত সোমবার প্রেসিডেন্ট বাইডেনকে ওই চিঠিটি পাঠান। চিঠিতে তারা বলেছেন, মানবিক কার্যক্রমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের হস্তক্ষেপ মার্কিন সাহায্য নিরাপদ এবং সময়মতো দুর্গত মানুষের কাছে পৌঁছাতে বাধা দিয়েছে। সিনেটররা জোর দিয়ে বলছেন, মার্কিন মানবিক কার্যক্রমে নেতানিয়াহু সরকারের হস্তক্ষেপ মানবিক সহায়তা করিডর আইনের লঙ্ঘন। চিঠিতে বলা হয়েছে, এই অধ্যায় বা অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইনের অধীনে কোনো দেশকে কোনো সহায়তা প্রদান করা যাবে না। যখন প্রেসিডেন্টের কাছে জানানো হয় কোনো দেশের সরকার যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা পরিবহন বা বিতরণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিষিদ্ধ বা অন্য কোনোভাবে বিধিনিষেধ আরোপ করে। এতে আরও বলা হয়েছে, এই বাস্তবতার আলোকে আমরা আপনাকে নেতানিয়াহু সরকারের কাছে এটি স্পষ্ট করে দেওয়ার জন্য অনুরোধ করছি,
অবিলম্বে এবং উল্লেখযোগ্যভাবে মানবিক সহায়তার প্রবেশ প্রসারিত করতে এবং গাজা জুড়ে নিরাপদভাবে সাহায্য বিতরণে ব্যর্থতা গুরুতর পরিণতির দিকে নিয়ে যাবে, যা বিদ্যমান মার্কিন আইনের অধীনে উল্লেখ করা হয়েছে। সিনেটররা উল্লেখ করেছেন, গাজা উপত্যকায় উদ্ভূত গুরুতর মানবিক বিপর্যয় আধুনিক ইতিহাসে প্রায় অনুপস্থিত। গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত 31,200 মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও 72,900 জনেরও বেশি মানুষ। ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মানুষ কোনো ধরনের আশ্রয় ছাড়াই বসবাস করছে এবং প্রয়োজনের তুলনায় খুবই কম ত্রাণবাহী ট্রাক এই অঞ্চলে প্রবেশ করছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে এক অন্তর্বর্তী রায়ে এই আদালত তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। Changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট পদ্ধতিতে নির্বাচনের প্রচার না করে আপনি পিছিয়ে পড়ছেন না তো? আপনি যদি একজন জনপ্রতিনিধি হয়ে থাকেন, তবে আপনার উন্নয়ন কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আপনি পৌঁছে যাবেন আপনার এলাকাবাসীর একদম কাছে। আপনার উন্নয়নের সকল কার্যক্রমের ডকুমেন্টারি, ভিডিও রিলস, গ্রাফিক্স তৈরির মাধ্যমে আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে ওয়েব কিংডম সহায়ক ভূমিকা পালন করবে। ইতিমধ্যে ওয়েব কিংডম জনপ্রিয় ও প্রভাবশালী জনপ্রতিনিধিদের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখেছে। এখনই সঠিক সময়। আগামী জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে আপনার সকল অনলাইন প্রচারণার দায়িত্বের জন্য স্মার্ট কাউকে বেছে নেয়ার আমাদের সাথে যোগাযোগ করবার মোবাইল নম্বর 01711158496 এবং 01913089045।